আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফ্ট ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটি ভিডিও ডিউটাল নিয়ে হাজির হলাম কুশি কাটার এই বডিটি তৈরি করে দেখাবো বডিটি আমি অনেক আগে গলাটা তৈরি করেছিলাম উপরে যে গলাটা সেটা আজকে নিচের অংশটি কিভাবে করবেন সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটার জন্য আমি নিয়েছি টু পয়েন্ট জিরো জিরো এম হোক আর মাপার জন্য লাগবে গজ এটা আমি নয়দার সুতা দিয়ে করেছি আপনারা চাইলে সামারিয়ান চিকন সুতা দিয়েও করতে পারবেন এখানে বিভিন্ন কালার জালা এক কালার দিয়েও করতে পারবেন তো প্রথমে আমি বডিটির মাপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বডিটি নেবেন তো আমি এখান থেকে বডি নিয়েছি এগারো ইঞ্চি আমার যে বডির মাপটা ছিল বাইশ বাইশের অর্ধেক হচ্ছে এগারো তো আমি এগারো ইঞ্চি বডি করেছি এখানে আর বয়স হচ্ছে পাঁচ বছর বেবির যেটার বডির মাপ ছিল বাইশ বাইশের অর্ধেক এগারো আর এটার বডি লংটা করেছি আমি বডি লংটা হয়েছে নিচের যে ডিজাইন সহ আট ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এই বডিটা আমি পুরোটা তৈরি করে নিয়েছি আমি আরেকটি বডি তৈরি করব সেটা দিয়ে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয় বডিটি এটা হচ্ছে পিছনের সাইড এখানে পুরা ডাবল কোর্সিটের দিয়ে কাজ করেছি এখানে নিজের লেস দিয়েছি লাল কালার সুতা দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতা ম্যাচ করে এই বডিটি তৈরি করতে পারবেন এটা আমার অফলাইনে অর্ডার ছিল তো এই গলাটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করেছি সেজন্য গলাটা তৈরি দেখাবো না শুধু নিজে হাফ বডিটা কীভাবে জয়েন করবেন তো সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই শেয়ার করবেন তো এটা হচ্ছে আমি যে গলাটি দেখাবো বা হাফ বডি কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে ওয়ান ইয়ার বেবির মাপের গলা এটার বডির মাপ হচ্ছে বিশ। এটা অফলাইনে অর্ডার দুইটা গলার অর্ডার আমার তো কিভাবে আপনারা এই বডি মাপটা নেবেন সেটা এখন আমি দেখাচ্ছি তো আমি গলাটা তৈরি করে নিয়েছি দেখুন এখানে আট ইঞ্চি পরিমাণে করে নিয়েছি এভাবে করে আমি আট ইঞ্চি পরিমাণে করেছি এভাবে ভাজ করে নিয়ে এই যে দুই যে দুইটা যে কর্নার আছে কর্নার দুটাকে এভাবে করে সমান করে ভাজ করে নিয়ে তারপর হচ্ছে গলার মাপটা নিতে হবে তো এভাবে করে আমি সমান করে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে তারপর মাপটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে ভাজ করে নিতে হবে দেখুন এখান থেকে এই কর্নার পর্যন্ত এই কর্নার আমার হচ্ছে আট ইঞ্চি তো টোটাল বডি হচ্ছে আমার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি মেন বডি মাপটা নিতে হবে তার থেকে দুই ইঞ্চি কম আমাদের এই রাউন্ডগুলো করতে হবে তো টোটাল এখানে আমাদের গলাটা আমি আট ইঞ্চি পরিমাণে করে নিয়েছি যখন আমরা বডি শেপটা জয়েন করব। তখন দুই ইঞ্চি চলে আসবে আর দেখুন এখানে হাতা হচ্ছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি পরিমাণে হাতাটা এসে হাতা সাইডটা হচ্ছে তিন ইঞ্চি আর সামনে যে বডির অংশটা এখানে হচ্ছে আটিংচি এই ইঞ্চি করলে আপনার উপরে যে হাতার মাপটা সেটা চলে আসবে যখন আপনারা কোনো বডি সাইজে মাপ নেবেন ধরুন আপনি বাইশ বডি করবেন তো বাইশের অর্ধেক হচ্ছে এগারো তো এগারো থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে নয় ইঞ্চি পর্যন্ত গলাটা করে নেবেন মানে এই সামনের গলাটা নয় ইঞ্চি পরিমাণে করে নেবেন তারপর যখন আমরা বডিটা জয়েন করব তখন দুদিক থেকে আমরা চেন টেনে পুরো বডি শেপটা নিয়ে আসতে পারবো তো এটা হচ্ছে বিশ ইঞ্চি বডি তো বিশ ইঞ্চি অর্ধেক হচ্ছে দশ আমার বডি রাখতে হবে তো বডি যেহেতু দশ সেজন্য আমাদের আট ইঞ্চি এখানে গলাটা তৈরি করে নিতে হবে তারপর যখন আমরা বডিটা জয়েন করব তখন দুই দিক থেকে চেন হলে আমাদের দশ ইঞ্চি চলে আসবো এই পাশ থেকে এবং এ পাশে কর্নার থেকে মানে দুই কর্নার থেকে এক ইঞ্চি এক ইঞ্চি আমাদের বডিটা বাড়াতে হবে তো এখন আমি কীভাবে বডিটা বাড়াবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডিটা বের করবেন অনেক আপরা এই বডিটা বের করতে পারে না যারা নতুন তাদের অসুবিধা হয় যারা কাজটি পারে তাদের অসুবিধা হওয়ার কথা না তো হচ্ছে আমি এই কর্নার সুতাটা জয়েন করে নিব এখানে আমি মাল্টি সুতা নিয়েছি সেজন্য এখানে আমি একটি কালার নিয়ে নিলাম তো প্রথমে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করার পর পরবর্তী যে চেনটা আছে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নেব এরপর পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নেব তারপরের চেনের মধ্যে একটা ডাবল কষি এটা পোড়াটাই হচ্ছে ডাবল কষির কাজ এরপর মাঝখানে যে একটা গ্যাপ আছে একটা চেনে সেখানে একটা ডাবল কষি মানে প্রত্যেকটা চেনে চেনে একটা একটা করে ডাবল কষি করতে হবে এই কলাটা কিন্তু আমি অনেক আগে দেখিয়েছি আমার চ্যানেলে আছে আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চলে ওখান থেকে দেখে নিতে পারবেন তো আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল কষি দিয়ে নিচ্ছি এভাবে করে আমরা একদম কর্নার পর্যন্ত যে কর্নার করেছি সে কর্নার পর্যন্ত করে নেব এই কর্নার পর্যন্ত আমি করে তারপর ফিরে আসছি আমি অফলাইনে করে নিচ্ছি এই কর্নার পর্যন্ত প্রত্যেকটা খচেনার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি বিয়র্স দেখুন আমি প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি একদম কর্নার পর্যন্ত চলে এসেছে। তো এবার কর্নারের মধ্যে যে আমি দুটা চেন নিয়েছি এই কর্নারের মধ্যে দুইটা চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে করতে হবে এবার আমরা কর্নারটা জয়েন করব। মানে দুইটা কর্নার জয়েন করব এখন আমি এখানে ওই যে যে আমাদের দুইটা মানে দুইটা দুই ইঞ্চি আমাদের বাড়াতে হবে সেই ইঞ্চিটা বাড়াতে হবে এখন আমি এখানে এক ইঞ্চি বাড়াবো সেজন্য এখানে চেন নিতে হবে তো আমি এখানে পনেরো ইঞ্চি পনেরোটা চেন করে নেব এভাবে করে পনেরোটা চেন করে নিতে হবে মানে এক ইঞ্চি পরিমাণে করতে হবে আপনার পনেরোটা হোক ষোলোটা হোক আপনাদের ইয়া কাজ অনুযায়ী তো আমি এখানে পনেরোটা চেন করে নিয়েছি পনেরোটা চেন করার পর এটাকে এখন মাপতে হবে যে আপনার কত ইঞ্চি হয়েছে চেনগুলা চেনগুলো যখন আবার আমরা ডাবল ক্রোশেট করব তখন কিন্তু কমে যাবে এবং এটা কিন্তু ফোল্ড হবে তো দেখে দিচ্ছি আমি কিভাবে করলাম তো দেখেন এখানে আমার এই দুই ইঞ্চি থেকে একটু কম আছে মানে দুই ইঞ্চি চেন দুই ইঞ্চি এখানে ফোল্ড করলে এক ইঞ্চি হয়ে যাবে তো দুই ইঞ্চি পরিমাণে চেন নেবেন দুই ইঞ্চি নিলে আপনারা যখন এটা এই যে এরকমভাবে ফোল্ড করতে হবে এরকম থাকবে বডি শেপটা তখন এই এরকমভাবে হবে এক ইঞ্চি তো এরকমভাবে এই এক ইঞ্চি পরিমাণে যে দেখতে পাচ্ছেন যে এক ইঞ্চি তো এ পাশে আমার এক ইঞ্চি হলো ওই পাশেও ঠিক একইভাবে যে আমি পনেরোটা চেন নিয়েছি পনেরোটা চেন করতে হবে পনেরোটা চেন করার পর তারপর আমরা ওইখানে ওই পাশের কর্নারটাতে জয়েন করে দেবো এই যে এ পাশে যে কর্নারটা আছে এরপাশের যে তিন দুইটা চেনের গ্যাপ আছে সেখানে জয়েন করব। এই যে দেখেন এভাবে করে জয়েন করতে হবে এভাবে করে আপনারা সব সময় যে কোনো বডি আপনারা এই ডিজাইন করেন বা অন্য ডিজাইন করেন যে কোনো বডির ডিজাইনে আপনারা বডি শেপটা এভাবে করে জয়েন করে নেবেন অনেকে আছে এরকম চেন না করে একবারে জয়েন করে নেয় তাহলে ওই যে বডি শেপটা আসে না ঠিকমতো তো এখানে পনেরোটা চেন করে নিয়ে তারপরে এই যে দুটা চেনের গ্যাপ আছে এই কর্নারে তো এখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে ডাবল ক্রোশিট করে নিলাম এরপর এখানে যে চেনগুলো আছে সবগুলো চেনের মধ্যে আবারও আমরা একটা একটা করে চেন করে নিয়ে অপর পাশে যে কর্নারটা আছে সে অপর পাশে কর্নার পর্যন্ত চলে যাব তো এভাবে করে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশিট করে নেব এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে এ পাশে কর্নার পর্যন্ত করে নেব তো আমি অফলাইনে আবার এপাশে পাশে কর্নার পর্যন্ত করে নিচ্ছি দেখুন আমি সবগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন হচ্ছে আবার এই যে কর্নার দুইটা চেনে গ্যাপ আছে কর্নারে এই দুইটা চেনে গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করবো এরপর আবার এখানে পনেরোটা চেন করব। ওই পাশে যে পনেরো এ পাশে ঠিক একইভাবে সেম রাখতে হবে যেহেতু দোড় পাশটাই সমান রাখতে হবে আমাদের বডি শেপের জন্য তো আবার এ পাশে কর্নারের মধ্যে আমি একটা ডাবল কোশে করে নেব মানে দুইটা যে চেন আছে দুইটা চেনের মধ্যে একটা ডাবল কোশেট এরপর সেমভাবে প্রত্যেকটা চেনে চেনে একটা করে ডাবল কোশেট করে নিতে হবে তো দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি এবার আপনাদের বডিটা দেখাচ্ছি দেখুন বডিটা কিন্তু এখন জয়েন হয়ে গেল এই যে এভাবে জয়েন করে নিতে হবে প্রত্যেকটা বডির ক্ষেত্রে ঠিক আপনারা এভাবে করে আমি যে নিয়মটা দেখিয়েছি এই নিয়মটা ফলো করলেই সুন্দরভাবে আপনারা বডি শেপটা জয়েন করে নিতে পারবেন তারপর হচ্ছে আবার তিনটা চেন করে এখন আমরা এই যে ডাবল ক্রোশেটগুলো করেছি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এখন খুবই সোজা কোনো ডিজাইন নাই শুধু ডাবল ক্রোশেট করে আর রানগুলা কমপ্লিট করতে হবে তো আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে এসে আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো দেখুন আমি প্রত্যেকটা চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার যে আমি পনেরোটা চেন করেছিলাম সে পনেরোটা চেনের মধ্যে প্রত্যেকটা চেনে চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার ফেসবুকে জয়েন হতে চান তারা আমার ফেসবুকে গ্রুপ আছে শেখা শেখা সেখানে জয়েন হতে পারেন আপনাদের হাতের কাজগুলা শেয়ার করতে পারেন আর যারা এখনও জয়েন হননি তারা জয়েন হয়ে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসলে এখন ওইভাবে ভিডিও দেওয়া হয় না কারণ আমি অফলাইনে অনলাইনে কাজ করি তো সেজন্য ভিডিওটি কন্টিনিউ করা হয় না তারপর অনেক চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক এখন সময় পেয়েছি ভিডিওটি দেওয়ার জন্য তো দেখুন আমি এ প্রত্যেকটা চেনের মধ্যে আবারও সে একইভাবে ডাবল ক্রোশেট করে নিয়ে আমি এ রাউন্ডটা শেষ করব এটা খুবই সোজা আপনারা পারবেন তো আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে এসে আপনাদের দেখাচ্ছি বিয়ার্স দেখুন আমি এ প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এ দেখুন পনেরোটা ডাবল ক্রোশেটের উপরে চেনের উপরে পনেরোটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার আমি মাপটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যে এখানে আমার বডি মাপটা কত হলো দেখুন বডি মাপটা কিন্তু আমার দশ চলে আসছে আমার বিশ বডির জন্য আমাকে দশ বডি নিতে হয়েছে তো দেখান আমার দশ বডি কিন্তু হয়ে গেছে তো এভাবে করে আপনারা এই বডি মাপটা নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা যত ইচ্ছা মানে যে বডি শেপটা করবেন যার বডির মাপে তার বডির মাপ অনুযায়ী যদি আট ইঞ্চি করতে চান বা দশ ইঞ্চি করতে চান এভাবে ডাবল কোসেড করে 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 সব বডি লাইনগুলো বাড়াবেন আর অবশ্যই সব সময় উপরের দিকে আট ইঞ্চি নেবেন আট ইঞ্চি নিলে বডির মাপটা নিচে দশ হয়ে যাবে যদি বাইশ থাকে তাহলে নেবেন নয় ইঞ্চি যদি চব্বিশ থাকে তাহলে নেবেন দশ ইঞ্চি এভাবে করে বডি শেপটা বাড়াবেন এবং বডিটা জয়েন করবেন তো আশা করি বুঝতে পেরেছেন দেখুন এখানে আমার আট আর নিচে হয়েছে দশ আমার বডি পারফেক্ট ম্যাপটা চলে এসছে এটা আমি এক বছরের বেবির জন্য করেছি যদি আপনাদের এক বছরের বেবির বডি বিশ হয় তাহলে এই নিয়মটা ফলো করতে পারেন আর যদি বডি বিশ বাইশ চব্বিশ যেটাই হোক আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন তো আমার এই বডিটা তৈরি হয়ে গেছে আমি আর দেখাবো না যেহেতু আমার এই যে এই বডিটা শুধু ডাবল কোশেটের জন্যই সেজন্য আর পুরো বডিটা দেখালাম না আমি এভাবে করে নিয়েছি দেখুন এটা হচ্ছে বাইশ বডি তো আমি এখানে নিয়েছি এগারো বডি মানে এগারো ইঞ্চি নিয়েছি এগারো ডবল হচ্ছে বাইশ তো এভাবে করে আপনারা এই বডি মাপটা করে নেবেন আর সবসময় যেটা বললাম উপরে যে লাইনগুলো আছে নয় নেবেন নয় নিলে আপনার হচ্ছে বাইশ বডি চলে আসবে যদি চব্বিশ হয় তাহলে দশ নেবেন এভাবে করে বাড়তে থাকবে বডিগুলো এভাবে করে জয়েন করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও দেব এটা আপলোড সাথে সাথে পেয়ে যাবেন আর গলার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে আজন্তই সবাই ভালো থাকবেন